আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিবারের মতোই আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা গজ কাপড় দিয়ে হ্যান্ড পেন্ট বা এমব্রয়ডারি বা কোনো সুতার কাজ করব, কোন মাপ নিয়ে করব, কিভাবে করব, ফুল ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 3 গজ কাপড়। এটা হচ্ছে আপনারা আপনাদের যে কোনো মানে জামার জন্য কাপড় নিতে পারেন। আমি এখানে নিয়েছি সুতার রয়্যাল কাপড় যেটা বলে, ওই কাপড়টাই নিয়েছি। এখানে আমি কিভাবে হাতার জন্য আলাদা করছি সেটাও আমি আপনাদেরকে মাপের মাধ্যমে বুঝিয়ে দিব। এরপর আমি এখানে লম্বার মাপটা দেখাচ্ছি। লম্বা আমি মানে 3 গজ কাপড়ের মধ্যে আমি ফার্স্টে আমি আপনাদেরকে লম্বা একটা জামার লম্বা কতটুকু হবে সেই জিনিসটাই দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি 45 পর্যন্ত মাপ নিয়েছি। লম্বা 1 থেকে 45 পর্যন্ত আপনারা ফিতার মাপে নেবেন। আমি মানে ফুল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা শেয়ার করতেছি। আর প্রতিটা মানে আপনারা এই ধরনের এই মাপে কিন্তু আশা করে মানে যে কোনো মানুষের হয়ে যাবে। আর যারা বেশি লম্বা বা বেশি হেলদি তাদের জন্য হয়তো বা কাপড়টা একটু বাড়তি নেবেন। আর আমি পাশ থেকে নিয়েছি, পাশের মাপটাও আমি আপনাদেরকে বলে দিব। এখানে এই সুতির কাপড় বহরগুলো একটু কম থাকে, যার কারণে এগুলো মানে ওই ধরনের কাজ করতে অসুবিধা হয় না। নর্মালি আমরা কিন্তু কাজ করা যায় আপনার অতটা বেশি পাশের থেকে মাপের প্রয়োজন হয় না। তারপর আমি আপনাদেরকে মাপটাও দেখাই দিলাম। এরপর আমি হাতার জন্য আসলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে হাতার মাপটা একটু মানে এদিক থেকে এদিকে হয়ে যায়। অনেক আপুরা দেখা যাচ্ছে হাতার মাপের জিনিসটা হয়তো বুঝে না। আমি এখানে হাতা নিয়েছি 17, মানে এটা আপনারা দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি মানে 17 মাপের। আমি 3 গজ কাপড় থেকে হাতাটা আমি আলাদা করে নিয়ে ফেলছি। এটা স্বাভাবিক, যে কোনো আপনি হ্যান্ড পেন্ট বা হ্যান্ড এমব্রয়ডারি যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি নর্মালি মানে 3 গজ কাপড় নেন আপনার হয়ে যাবে। এরপর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা যে আমার গলার মাপটা নেবেন। আমরা কাপড়ের আগে ফার্স্ট টাইম গলার জিনিসটা আমাদের লক্ষ্য করা উচিত, কারণ গলার পাশে আমরা যখন ডিজাইন করি তখন যদি গলার মাপটা না নিয়ে ডিজাইন করি পরবর্তীতে কিন্তু আপনার অসুবিধা হতে পারে না। এখানে আমি মানে গলার মাপ নেওয়ার আগে 2 ইঞ্চি খালি রাখবো, 2 আঙ্গুল খালি রাখলেই হবে। এরপর আমি একটা কাগজের মধ্যে 3 ইঞ্চি মানে পাশ থেকে নিয়েছি, পাশ থেকে নিয়ে আমি পেন্সিলের মাধ্যমে এটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমি মানে আপনারা ভালো করে দেখতে পারেন আমি এখানে 5 থেকে 3 ইঞ্চি আর লম্বা থেকে 6 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিব। আর এভাবে করে আপনারা দেখা যাচ্ছে কি আমাদের নর্মালি কিন্তু যারা বেশি মানে গলা বড় পড়ে তাদের 7 ইঞ্চি, কিন্তু নর্মালি 6 ইঞ্চি হলেই হয়ে যাবে। আমি এরপর স্কেলের মাধ্যমে আমি 2 পাশে দাগ টেনে নিচ্ছি। এরপর আপনি পছন্দ অনুযায়ী যেভাবে গলা মানে শেপ দিতে ইচ্ছা হয় সেভাবে শেপ দিয়ে নেবেন। আমি এখানে মানে ভালোভাবে স্কেল দিয়ে মানে আঁক দেওয়ার পর আমি ভায়াটা আমার পান গলা শেপ দিয়ে নিব আমার, কারণ আমি ডিজাইনটা পান গলা শেপের মধ্যেই করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো গলা এঁকে নিতে পারেন। এরপর আমি কেচির মাধ্যমে এটা যেভাবে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি সেভাবে আমি এটা কেটে নিব। এভাবে করে আপনারা যে কোনো
গজ কাপড়ে জামার গলা করতে পারবেন। আর আমরা কিন্তু সাধারণত দেখা যাচ্ছে কি যে ধরনের মানে গজ কাপড়ে অনেক সময় দেখা যাচ্ছে আমরা রেডিমেড কিছু জামা কিনি, সেগুলো কিন্তু আপনি এইভাবে করা আপনি দেখতে পারতেছেন। অনেক সুন্দর করে আমি গলাটা এঁকে মাপ নিয়ে নিচ্ছি। এরপর আমি একটা আপনার সাদা একটা রঙের মাধ্যমে আমি এটা মাপ কাগজটা বসিয়ে আমি কাপড়ের মধ্যে এঁকে নিব। আর এখানে যে মানে আমরা কাপড় যখন ভাঁজ করার পর যে মাঝখান বরাবর যে আঁকটা পড়বে ওই বরাবর আপনি গলাটা বসালে দেখা যাচ্ছে কি আপনার আর মানে এদিক থেকে এদিকে কোনো অসুবিধা হবে না, এটা একদম সমান বরাবর থাকবে। লম্বা যে মাঝখানে একটা আমরা কাপড় যখন ভাঁজ করি মাঝখানে একটা আঁক থাকে সেই আঁক বরাবর আপনি বসাবেন। দেখুন আমি বসানোর পর আমার দুই সাইডে কিন্তু সমান পরিমাণ জায়গা আছে। এরপর আমি কী করবো একটা সাদা রং তুলির মাধ্যমে এটা এঁকে নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান আমার পেজ আছে, আমার পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এভাবে করে আমি গলার মাপটা সুন্দরভাবে নিয়েছি। আর এটা শুধু মাথায় রাখবেন যে আমি লম্বা থেকে নিচ্ছি 6 ইঞ্চি আর পাশ থেকে নিয়েছি 3 ইঞ্চি। এরপর এভাবে আপনি পাশের থেকে ডিজাইন শুরু করতে পারবেন গলার পাশ থেকে। এভাবে করে আপনারা যে কোনো গজ কাপড়ের গলা এঁকে নিতে পারবেন। শুধু এটাই মাথায় রাখলে হবে লম্বা থেকে নিয়েছি 6 ইঞ্চি, পাশ থেকে নিয়েছি 3 ইঞ্চি। আমি তারপরও কাগজের মধ্যে এঁকে আপনাদেরকে মানে লিখে দিয়েছি এটা 3 ইঞ্চি আর লম্বা থেকে 6 ইঞ্চি। আসলে বেশিরভাগ কাপড়াই মানে এই সমস্যায় পড়ে যে কিভাবে মাপ নিব, কত গজ কাপড় নিব, একটা জামার জন্য কতটুকু কাপড় লাগবে, হাতা কতটুকু লাগবে, এই ধরনের সমস্যায় বেশিরভাগ কাপড়াই পড়ে। তাই আমি আজকে এই ভিডিওটাই শেয়ার করলাম। আমি গলা আঁকার পরও আপনাদেরকে কাগজের মধ্যে দেখুন মাপ নিয়েও দেখাই দিয়েছি যে আমার একদম সমান হয়েছে। এভাবে করে আপনারা সবসময় করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এভাবে করে আপনারা গলা আঁকার পর নিচ থেকে সুন্দর করে ডিজাইন শুরু করতে পারেন বা উপর থেকে শুরু করতে পারেন, আপনারা আপনাদের মন মতো শেপ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন।